খুলনা তিন আসনে বর্তমান সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের পরিবর্তে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এই আসনটিতে বেগম মুন্নুজান সুফিয়ান মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার সমর্থকেরা খুলনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। একই সঙ্গে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। না দেওয়ায় আমরা এলাকাবাসী এবং আওয়ামী লীগের কর্মীরা আমরা হতাশাগ্রস্ত। যাকে আমরা চিনি না জানি না তাকে খুলনা তিনি কীভাবে মনোনয়ন দেওয়া তা আমরা জানি না। তবে আমাদের একটাই দাবি, যাতে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি এই আসন নিয়ে পুনর্বিবেচনা করেন। রোববার বিকাল 5:30টায় খুলনা যশোর মহাসড়কের রেলিগেটে প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। সড়কে নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। প্রায় এক ঘন্টা সড়কে অবস্থান নেওয়ার পর 6:30টার দিকে নেতাকর্মীদের সরিয়ে নেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আবার পুনরায় যে শেষবারের মতো বেগম মুন্নুজান সুফিয়ান রে আবার নমিনেশন দেওয়া। আজকে রাস্তায় সে সকল সুখে দুঃখে রাত দিন 24 ঘন্টা তার দরজা আমাদের জন্য খোলা থাকে। এদিকে সন্ধ্যার পর রেলিগেট এলাকায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এবং মনোনয়ন পাওয়া এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এহসানুল হক, ঢাকা পোস্ট।